সম্মানিত শুধু মণ্ডলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে একজন যুবককে মদিনার ফিল তৈরি করার জন্য মদিনার প্রেক্ষাপট তৈরি করার জন্য মদিনাতে দাওয়াতী কার্যক্রমের একটা অবস্থা তৈরি করার জন্য একজন যুবককে পাঠিয়েছিলেন আপনারা কি জানেন সেই যুবকের নাম কি তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস ইসলামের ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে তিনি প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাবুতে তাবুতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন হাদিসের দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা বলেছেন রাসূলের কথা বলেছেন তাওহীদের কথা বলেছেন সুন্নাহর কথা বলেছেন সকলের মাঝে ইসলামের দাওয়াত প্রচার করেছেন এর পরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের হুকুম দিলেন আল্লাহর পক্ষ থেকে অতঃপর তিনি তার সাথে আবু বকরকে নিয়ে নিজেই হিজরত করলেন সুবহানাল্লাহ হামদি একটি সমাজ পরিবর্তনের জন্য এত একটাই জিনিস যথেষ্ট যদি সেই সমাজের যুব সমাজ পরিবর্তন হয়ে যায় যদি সেই সমাজের যুব সমাজের মাঝে ইসলামের হুকুম আহকাম বাস্তবায়িত হয়ে যায় তাহলে ওই সমাজ পরিবর্তন হতে সময় লাগে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমর উসমান আলী মুসআব ইবনে উমাইর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটি যুব কাফেলা তৈরি করেছিলেন যারা মক্কাতে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজেদের জীবন ঢেলে সাজিয়েছিলেন এবং পর মদিনাতে গিয়ে তারা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন ঠিক না সম্মানিত শ্রোতা মণ্ডলী আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আপনাদের যুবকদেরকে সম্মুখে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে তাদেরকে নিরন্তর উৎসাহ দিয়েছেন এজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোরব্বত জানাচ্ছি